নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, আর আমি শুভ। আর আজকে আমি চলে এসেছি কালীঘাট মোড়ে, রাসবিহারী মোড়ে। তো মোটামুটি টানা পুজো ছুটি গেল, আমারও খুব হ্যাং ওভার আছে পুজোর ছুটিতে, ছুটির হ্যাং ওভার। তো এনাদেরকে আমি একটু দেখে নেবো, আমার পেছনে অনেক মহিলা দল দাঁড়িয়ে আছে, তো এনাদের কতটা পুজোর হ্যাং ওভার কেটেছে একটু দেখে নেবো। তো কেমন লাগছে পুজোর পরে হ্যাং ওভারটা কতটা কেটেছে? একদমই কাটেনি, মা সারা বছর থাকি আমরা, এরকম ফুর্তি করি ওই 5 দিনের আনন্দ, সারা বছরের আনন্দ। এনাদের ইচ্ছা কিন্তু সারা বছর দুর্গা মা সারা বছর এনাদের সাথে থাকুক, হাত ধরে চলুক, তাহলে সারা বছরটা ছুটিতে কেটে যাবে, এই হ্যাংওভারই কেটে যাবে। আর মা মাকে রিকোয়েস্ট করা হোক, দুর্গা মাকে রিকোয়েস্ট করা হোক যে সারা বছরে যেন অকাল বদল হয়েছে এবার সকাল বদল। আচ্ছা, অকাল বদল হয়েছে এবার সকাল বদল হোক এনার ইচ্ছা। তো বা মাকে একটুখানি রিকোয়েস্ট করা হবে পরের বছর আসলে, যে সারানো আগে যদি আসতে পারে, হ্যাঁ মহালয়ার আগে যদি আসতে পারে, মহালয় এনার ইচ্ছা ভালো হয় আর কি, বাচ্চাদের মনে আসা সারা বছর ধরে আছে, আরো একটু জানতে পারবে। পুজো চলে যাবে, পরের মাসটা পুজো আসছে, তো ইচ্ছা লাগছে। স্কুল যেতে কতটা ইচ্ছা লাগে? কত ইন্টেলিজেন্ট স্টুডেন্ট এখনো বেঁচে আছে আমাদের মধ্যে, আমরা এখন এতটা পারিনি। তোর পরে আমারও হ্যাং ওভার আছে, আন্টি আসছে না তাই জন্যই চিন্তা হয়। তো আমরা দেখে নিলাম যে এনাদের এখনো হ্যাং ওভার কিছু মানে চলেই যাচ্ছে, হ্যাং ওভার চলছে। তো এরকমই আমি আবার ফেরত আসবো অন্য কোনো জায়গায়, ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা।